Oh no! Dili to, jatradar pate, tui dili to eta pindi mari. Kon da chao tai pani matai? Tor sathe abar dekha howa dai onnai. Are tumi jigosh korbo tumi jachhao kon ekon? Tor sathe dekha howa dai onnai. Rate ki e? Passport. Passport e kon debo? Ase. Ki ase? Ase, line ase. Ki line ase? Bharater High Commission e jacchi. Oma, keno? হাই কমিশনে যাচ্ছি আবার কেন? যাবা কি করতি? ভিসা লাগাতি। পাসপোর্টে ভিসা লাগাবো। ভিসা লাগাতে তুমি কোন যাবে এখন? এই তো এই তো তো সাসি আইস কদিন ধরে খাচ্ছে ইলিশ মাছ কিনলে না ইলিশ মাছ কিনলে না। আমি ভারতের হাই কমিশনতে ভিসা লাগাই ভারতে যাবো ইলিশ মাছ কিনতি। ভারতে যাবো ইলিশ মাছ কিনতি মানে ইলিশ মাছ আমাদের দেশে নেই? আমাকে দেশে আছে, দাম বেশি। তোমার 1 কেজি 1800 টাকা, 2200 টাকা, 2200 টাকা, দুই তারপরে দেড় কত, 2500 টাকা। 2500 মানে? ওইটা আছে একটা হিসেব। তাই না তুমি ভারতে যাবা ইলিশ মাছ কিনতে? ভারতের দাম কম। কত দাম? কত ওখানে? 500 টাকা। তাও জোর করতেছে, কইলে যাও লে যাও, 800 রুপিয়া 800 রুপিয়া লে যাও, মেরে ইলিশে বাংলাদেশ কো আয়া থা, লে যাও লে যাও। তো আমি যাচ্ছি ভিসাটা লাগাই নিয়ে, ভারতের ভিসা লাগাই নিয়ে পরে আমি ভারতে যে ইলিশ মাছ বাংলাদেশে কিনে নিয়ে আসবো। ও তাহলে তো মেলা করে আনা মনে আছে। হ্যাঁ, এই নিয়ে বাংলাদেশে সাপ্লাই দেবো। ব্যবসা ব্যবসা আমি আর তুই একসাথে তাহলে তো কাজ হইবে না দিদি। আপনি ভালো ব্যবসা হইবেন না? আইডিয়া আছে না আমার? বিশাল আইডিয়া। দিস ইজ এ আইডিয়া, ইজ এ গুড আইডিয়া। আচ্ছা তা ওই ব্যবসা না করে আমরা চাঁদপুর, চাঁদপুরে যাই ব্যবসা। চাঁদপুরে না ইলিশের খনি? খনিতি নেই ভারতে। আবার ভারত থেকে আমরা কিনে এনে চাঁদপুরি বেসবো, একই ইলিশ ঘুরে যে আসলো। এবার এর মধ্যে কি হইলো, রপ্তানি করি বাংলাদেশ টাকা পাইলো, আমদানি করি ভারত টাকা পাইলো, আবার আমরা আমদানি করি বাংলাদেশ টাকা পাইলো, আবার আমরা চাঁদপুরি পেয়েছি, চাঁদপুরিতে আমরা টাকা পেলাম, আবার চাঁদপুররা যে পয়লা বেঁচেছে ওরা টাকা পেয়েছে, সবাই টাকা পাচ্ছে। তাহলে দাদা তুমি এক করে চল যাও, দেরি করে না। আচ্ছা যাও, তাহলে দোয়া করছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আমাদের তোমার কবে তোমার মনেই নেই আগের থেকে। সকালবেলা আমি এটা নিউজ দেখলাম, খারাপের কথা কইস না ভালো নিউজের কথা কয়। ওই চাচা হয়ে গিয়ে সে কাজ হয়ে গিয়ে, তুমি যে ভারতে যাবা সে কাজ হয়ে গিয়ে। আচ্ছা ওই ইলিশ মানে বাংলাদেশ থেকে রপ্তানি করতে দেবে না, এলে একটা নোটিশ পাঠায় আর কি সরকার। নোটিশ পাঠাইছে? হ্যাঁ, ও তো নোটিশ পাঠাতি পাঠাতি ও ফাইল পাশ হতে হতে ওই ইলিশ মাছ শেষ হয়ে যাবে। তার মানে যাবা? যাও যাও যাও, যাই যাও। সরকার পদক্ষেপ নিয়েছে এটা তো ধন্যবাদ, কারণ এই পদক্ষেপ না নিলি তো আরও সমস্যা। এই জন্য নিয়েছে, না নিলি তোর ইলিশ মাছ তো মোটে যে কটা পাওয়া যাচ্ছে এ কোথাও থাকতো না। আমরা ব্যবসা করবো কি করে? হ্যাঁ এই জন্যই দরকার নেই, রপ্তানি হোক আমরা আমদানি করব, ঠিক আছে? রপ্তানিকৃত দ্রব্য আমদানি করাকে অর্থনীতিবিদ বলা হয়ে থাকে, ইহা একটি ইকোনমিক্সের সংজ্ঞা। হ্যাঁ তোমার সংজ্ঞা বলছো না, তুমি যাও সংজ্ঞা আমি বুঝি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাড়াতাড়ি আসা হলো। ওয়ালাইকুম আসসালাম।